नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय राशिफल हाटिके धरेछेन। आजकेर एई भिडियो आमी 19/8 6 अक्टोबर बृहस्पतिवार अर्थात आजकेर राशिफल प्रकाश करते चलेछि। तार आगे बोली, आमारी यूट्यूब चैनलटिके अवश्य सबसक्राइब करुन, पाशे थाका बेल आइकनटी अवश्य प्रेस करुन, जाते एई जे धरनेर भिडियोगुलो आमी आपलोड करछि तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी राशिफल प्रकाश करी। प्रथमे पंजिका मते आज 19/8 6 अक्टोबर बृहस्पतिवार सूर्योदय 5:33, सूर्यास्त 5:18, एकादशी दिवा 8:54, धनिष्ठा नक्षत्र रात्रि 8:03, धीति योग दिवा 6:31, पर सूर्योग रात्रि 3:39, बृष्टिकरण दिवा 8:54 गते बपकरण, रात्रि 7:51 गते बालककरण। एबार आसुन देखे नी ग्रहदेर कंडिशन, अर्थात आज 6 अक्टोबर बृहस्पतिवार ग्रहरा के कोथा अवस्थान करछे। प्रथमे मेष, मेषे अवस्थान करछे राहु, राहु राहु मेषे अवस्थान करछे भरिणी नक्षत्रे, एरपर वृषे, वृषे मंगल, मंगल वृषे अवस्थान करछे मेघशिरा नक्षत्रे, रवि बुध शुक्र कन्याय, कन्याय रवि अवस्थान करछे हस्ता नक्षत्रे, बुध अवस्थान करछे उत्तर फाल्गुनी नक्षत्रे, एवं शुक्र अवस्थान करछे हस्ता नक्षत्रे, केतु, केतु तुलाय, तुलाय केतु अवस्थान करछे विशाखा नक्षत्रे, एरपर शनि, शनि मकरे बक्री अवस्थाय धनिष्ठा नक्षत्रे, एवं चंद्र, चंद्र अवस्थान करछे कुम्भे धनिष्ठा नक्षत्रे, एवं बृहस्पति मीने अवस्थान करछे उत्तर भाद्रपद नक्षत्रे। एबार आसुन देखे नी 12 राशिर आज अर्थात 6 अक्टोबर बृहस्पतिवार राशिफल। प्रथमे मेष राशि, आजकेर दिनटी अवश्य शुभ। कर्मक्षेत्रे एकटा शिबिद्धिर सूचना आपनि लक्ष्य करबेन। आर्थिक दिक दिये शुभ सम्पर्क आपनार आसबे, तबे जे दिक दिये आपनाके एकटु चापे थाकते हबे ता होच्छे बंधु, आपनार बंधुरा आपनार संगे प्रतारणा करते पारे, सेदिक दिये मेष राशि सावधान। आजकेर दिने एकाधिक सूत्र थेके आयु बृद्धिर खबर पाबेन मेष राशि, तबे कोथाओ पड़े गिये आघात लागते पारे एवं स्वामी स्त्रीर सम्पर्क जथेष्ट खराब परिस्थितिर मध्ये थाकते पारे, सेदिक दिये सावधान मेष राशि। आजकेर दिने आपनार सन्तान बेगड़ाबे, सन्तानेर अमूलक अवश्यई जालातन, अमूलक मायना आपनार मनेर मध्ये जथेष्ट चाप राखबे। आजकेर दिने आपनार जीवने नतून प्रेम आसबे এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন। মেষ রাশির জাতক জাতিকা, শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে মেষ রাশি সাবধান। এরপরে বৃষ রাশি, কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, সন্তানজনিত সৌভাগ্যের খবর আপনি অবশ্যই লাভ করবেন। আজকের দিনে পারিবারিক জীবনে এক বা একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধির খবর আছে, তবে আজকের দিনে যেদিক দিয়ে অস্থিরতা তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা নানা রকম অপপ্রচার করবে। আজকের দিনে আপনার কে যেদিক দিয়ে হতাশা আছে তা হচ্ছে আপনার সন্তান, আপনার সন্তান আপনার সঙ্গে খারাপ আচরণ করবে, সেদিক দিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে। আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে উচ্চক্ষেত্র থেকে আয় বৃদ্ধি এবং আপনার কর্মক্ষেত্রে আপনার নিয়ন্ত্রণ। আপনি যদি বৃষ রাশি হন, আপনার সন্তান আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবর আছে, সন্তানের বিদ্যায় উন্নতি, সন্তানের আর্থিক শ্রীবৃদ্ধি আপনার মনে আশার আলো খেলিয়ে দেবে। বৃষ রাশি, স্বামী স্ত্রীর সম্পর্ক আজকে ভালোই থাকবে। আজকের দিনে আপনার শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না, তবে আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না বৃষ রাশির জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি, কর্মে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, সন্তানজনিত শুভ সমাচার আপনি অবশ্যই পাবেন। তবে মিথুন রাশি আজকের দিনে শরীর ভালো থাকবে না, শরীরে নানা সমস্যা আপনাকে ঘিরে ধরবে, একাধিক সূত্র থেকে আপনার আয় বৃদ্ধি পাবে, স্বামী স্ত্রীর সম্পর্ক মোটের ওপর ভালোই থাকবে, তবে কিছুটা দুর্ঘটনা যোগ আছে এবং শত্রুরাও ভয়ানক ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে মিথুন রাশি সাবধান। মিথুন রাশি আজকের দিনে যেদিক দিয়ে চাপে থাকতে হবে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে, সেদিক দিয়ে মিথুন রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না,
তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না। মিথুন রাশির জাতক জাতিকা, মিথুন রাশি যেদিক দিয়ে একটা ভালো খবর শোনায়, দীর্ঘদিন বাদে একাধিক শত্রু আপনার সঙ্গে ভালো আচরণ করবে সেদিক দিয়ে একটা সৌভাগ্যের খবর আছে মিথুন রাশি। এরপরে কর্কট রাশি, শরীর ভালো যাবে না, শরীরের সমস্যা অবশ্যই আসবে, তবে কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধির ধারা বজায় থাকবে এবং সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবরও বজায় থাকবে কর্কট রাশি। এক বা একাধিক ক্ষেত্র থেকে আপনার জন্য নিয়ন্ত্রণজনক খবর আসবে। আজকের দিনে বন্ধুরা যথেষ্ট খারাপ আচরণ করবে সেদিক দিয়ে কর্কট রাশি সাবধান। আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর আচরণ আপনার মনে যথেষ্ট কষ্ট জোগাবে। আজকের দিনে পারিবারিক জীবনে বিশেষ হতাশা যোগ আছে সেদিক দিয়ে আপনাকে দুঃখে থাকতেই হবে কর্কট রাশি। আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে, পৈতৃক সম্পত্তি নিয়ে ঝগড়া অশান্তি হতে পারে, আপনার সেদিক দিয়ে অশুভ খবর কর্কট রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে। বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন কর্কট রাশির জাতক জাতিকা। কর্কট রাশি আজ কিছুটা দুর্ঘটনা যোগ আছে এবং পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতার কারণে আপনার কিছুটা টাকা খরচ হতেই পারে সেদিক দিয়ে আপনাকে আগে থেকে ব্যবস্থা নিয়ে রাখতেই হবে কর্কট রাশি। এরপরে সিংহ রাশি, শরীরের কিছুটা সমস্যা থাকলেও কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির ধারা বজায় থাকবে, একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি পাবে, কর্মজীবনে আর্থিক সমৃদ্ধি আসবে। আজকের দিনে পারিবারিক জীবনে বিরাট সাফল্যের খবর আছে, কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি যোগ, আর্থিক জীবনে উন্নতি যোগ, সন্তানের দিক দিয়ে সৌভাগ্য যোগ অবশ্যই পাবেন। আজকের দিনে পারিবারিক জীবনে বিশেষ হতাশা অবশ্যই আছে, কর্মজীবনে সমৃদ্ধির খবর আপনার মনে আনন্দ যোগাবে, তবে শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। এক বা একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনার মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনার যথেষ্ট চিন্তা আসতে পারে, বিশেষ করে আপনার সন্তান ডোবাবে, সন্তানের খারাপ ব্যবহার, সন্তানের অনৈতিক সম্পর্ক আপনার মনের মধ্যে যথেষ্ট চাপ রাখবে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি কোনো মতে যেতে যাবেন না সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশি স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো যাবে না, আপনার জীবনে হতাশা আসতে পারে সম্পর্কের ক্ষেত্রে। এরপরে কন্যা রাশি, আজকের দিনটি যথেষ্ট অশুভ, কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি এলেও আর্থিক দিক দিয়ে চাপে থাকতে হবে, একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি পেলেও আপনার অতিরিক্ত ব্যয় যোগ আপনার মনে চঞ্চল্যতা আনবে। তবে যেদিক দিয়ে আজকের দিন থেকে সৌভাগ্য আসবে তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় কারোর সাহায্য লাভ, পৈতৃক সম্পত্তি আপনার হস্তগত হবে, কর্মে অর্থে বাধা এলেও আপনার উন্নতিতে কোনো বাধা হবে না কন্যা রাশি। আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবর পাবেন, এক বা একাধিক বন্ধুর সাহায্যে আপনার কর্ম লাভ হবে, কোনো প্রতারককে আপনি ধরে ফেলতে পারবেন, প্রতারণা করা তার বন্ধ হয়ে যাবে কন্যা রাশি। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন কন্যা রাশির জাতক জাতিকা। কন্যা রাশি যেদিক দিয়ে একটা সৌভাগ্যের খবর শোনায়, স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক হবে, কন্যা রাশি একে অপরে বেড়াতে যেতে পারবেন এবং স্বামী বা স্ত্রীর থেকে আপনি যথেষ্ট পরিমাণে আর্থিক সাহায্য পেতেই পারবেন যদি আপনি কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষ হন। এরপরে তুলা রাশি, আজকের দিনটি শরীর ভালোই থাকবে, কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি আসবে, আর্থিক জীবনে উন্নতি আসবে, স্বামী স্ত্রীর সম্পর্ক দীর্ঘদিন পরে মেকআপ হবে, আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন তুলা রাশির জাতক জাতিকা। তবে তুলা রাশি যেদিক দিয়ে আপনাকে সাবধানে থাকতেই হবে তা হচ্ছে আপনার সন্তান, আপনার সন্তান আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে সেদিক দিয়ে আপনাকে সাবধানে থাকতেই হবে, একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে সৌভাগ্যের ইঙ্গিত আসবে, আজকের দিনে পারিবারিক জীবনে বিশেষ অস্থিরতা যোগ আছে। তবে যেদিক দিয়ে চাপে থাকতে হবে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে সেদিক দিয়ে তুলা রাশি সাবধান। আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের দিক থেকে কোনো ভালো খবর পাবেন, আপনার আজকের দিনে ভ্রমণ যোগ আছে সেদিক দিয়ে সৌভাগ্য আছে তুলা রাশি। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন তুলা রাশির জাতক জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি,
কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি আর্থিক জীবনে উন্নতি সন্তানজনিত শুভ সমাচার অবশ্যই লাভ করবেন। আজকের দিনে পারিবারিক জীবনে অস্থিরতা কর্মজীবনে উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবর অবশ্যই লাভ হবে। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানেও কারোর জন্যে মনে চাপ আসবে। আজকের দিনে কিছুটা হতাশা আছে আপনার বন্ধুদের দ্বারা, তবে যেদিক দিয়ে বিরাট সাফল্য আছে বৃশ্চিক রাশি তা হচ্ছে উত্তম কর্মলাভ, উত্তম আর্থিক সমৃদ্ধি এবং একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশি যেদিক দিয়ে একটু চাপে থাকতে হবে তা হচ্ছে একাধিক সূত্র থেকে আপনার মনের মধ্যে যথেষ্ট চাপ আসবে। একাধিক সূত্র থেকে আপনার বন্ধুদের দ্বারা যথেষ্ট হতাশার মধ্যে থাকতে হবে, সেদিক দিয়ে আপনাকে সাবধানে থাকতেই হবে। বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার জীবনে যেদিক দিয়ে উন্নতির খবর আসবে তা হচ্ছে কর্মক্ষেত্রে কর্মের আগমন মনে আশার আলো খেলিয়ে দেবে। বৃশ্চিক রাশি। এরপরে ধনুরাশি, আজকের দিনটি যথেষ্ট সাফল্য কর্মজীবনে উন্নতি আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি সন্তানের দিক দিয়ে শুভ সমাচার। আজকের দিনে পারিবারিক জীবনে হতাশা সেভাবে থাকবে না, তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে খারাপ আচরণ করবে, আপনার সন্তান আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। আজকের দিনে পারিবারিক জীবনে বিশেষ অস্থিরতা যোগ আছে, কর্মক্ষেত্রে সৌভাগ্যের ইঙ্গিত আছে। এছাড়াও আজকের দিনে পিতা বা পিতৃস্থানীয় কারোর পৈতৃক সম্পত্তি আপনার হস্তগত হবে, কর্মক্ষেত্রে সৌভাগ্য জিয়াসবে। আজকের দিনে আপনার সন্তান আপনার সঙ্গে আপনার জীবনে উন্নতি হবে। আজকের দিনে পারিবারিক জীবনে অস্থিরতা অবশ্যই আছে, কর্মক্ষেত্রে সৌভাগ্যের ইঙ্গিত, সন্তানজনিত সৌভাগ্যের খবর আপনি অবশ্যই পাবেন। আজকের দিনে আপনার যেদিক দিয়ে শ্রীবৃদ্ধি আছে তা হচ্ছে আপনার বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে, সেদিক দিয়ে ধনুরাশি একটা সৌভাগ্যের খবর। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন। ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, আজকের দিনটি আপনার জীবনে যথেষ্ট সৌভাগ্য কর্মজীবনে সমৃদ্ধি আর্থিক জীবনে উন্নতি সন্তানজনিত শুভ সমাচার অবশ্যই পাবে। তবে মকর রাশির স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো যাবে না, একে অপরের মধ্যে নানা কারণে অশান্তি হতে পারে, সেদিক দিয়ে মকর রাশি সাবধান। তবে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সন্তান আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর আচরণ আপনার মনের মধ্যে যথেষ্ট চাপ রাখবে। আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে যে শত্রুরা এতদিন শত্রুতা করছিল তারা এবার আপনার সঙ্গে ভালো আচরণ করবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনা থেকে আপনি যেতে যাবেন না। মকর রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনটি যথেষ্ট চাপ কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি সেভাবে নেই, আর্থিক দিক দিয়ে আপনাকে চাপে থাকতে হবে। আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর আচরণে মনে কষ্ট আসতে পারে, আর্থিক দিক দিয়ে যথেষ্ট উন্নতির খবর আপনি নাও পেতে পারেন, তবে যেদিক দিয়ে একটা ভালো সাফল্য আছে তা হচ্ছে বন্ধু আপনার বন্ধুরা উপকারের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে একাধিক বিপদ থেকে মুক্ত পাবেন। আজকের দিনে আপনার মনে কিছুটা হতাশা যোগ আছে, সেদিক দিয়ে অবশ্যই সৌভাগ্যের খবর। কুম্ভ রাশি, আজকের দিনে মা বা মাতৃস্থানেও কারোর শারীরিক অসুস্থতা মনে চিন্তা যোগাবে, আপনার নিজের মানসিক অস্থিরতা আছে, অতিরিক্ত ব্যয়যোগ কমাতে হবে। কুম্ভ রাশি, আপনার শরীর ভালো থাকবে না, সেদিক দিয়ে সাবধান। কুম্ভ রাশি, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন। কুম্ভ রাশিরই জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি সন্তানজনিত অশুভ ফললাভ, সন্তানের শারীরিক অসুস্থতা, সন্তানের অতিরিক্ত চিন্তাভাবনা, সন্তানের অতিরিক্ত অস্থিরতা আপনার মধ্যে যথেষ্ট চাপ আনবে। আজকের দিনে পারিবারিক জীবনে আপনার মনে যথেষ্ট চাপ এনে দেবে। আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু আপনার বন্ধুরা উপকারের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে আপনার মনের মধ্যে যথেষ্ট অস্থিরতার খবর আছে। আজকের দিনে পারিবারিক জীবনে শ্রীবৃদ্ধি আর্থিক জীবনে উন্নতি সন্তানজনিত শুভ খবর অবশ্যই লাভ হবে। আজকের দিনে মীন রাশি যেদিক দিয়ে চিন্তা তা হচ্ছে শত্রুরা যথেষ্ট ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে মীন রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে
প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয়ে 12টি রাশি 6 অক্টোবর বৃহস্পতিবার কি রাশি ফলাবে তা আমি প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি ডিসেস করলাম। নমস্কার, ধন্যবাদ।